হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ওয়াটারফল মডেল নিয়ে আলোচনা করব। আমি SDLC এর অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেখানে আমি ডিটেইলসে বলেছি SDLC কি, কেন ইউজ করা হয়, কেন আমরা সফটওয়্যার মডেলগুলো ইউজ করব, কীভাবে সেটা ইউজ করব, প্রত্যেকটা ডিটেইলস আমি আলোচনা করেছি। ওকে ফাইন, এখন আমরা শুরু করব হচ্ছে ওয়াটারফল মডেল। এই সফটওয়্যার মডেলটা যখন আমরা কোথাও ইমপ্লিমেন্ট করব, সেটা কেন করব, কীভাবে করব, টোটালটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আমি শুরু করছি। ওয়াটারফল মডেলও যখন আমরা ইউজ করব, তো এইটার পাঁচটা স্টেজ আছে। আমরা প্রত্যেকটাকে একটা করে স্টেজ বলে থাকি, যেমন রিকোয়ারমেন্ট একটা স্টেজ, দেন ডিজাইন একটা স্টেজ, ইমপ্লিমেন্ট একটা স্টেজ, ভেরিফিকেশন এন হচ্ছে মেনটেন্যান্স। তো এই প্রত্যেকটা স্টেজ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কিন্তু ডিটেলস আলোচনা করার আগে প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আপনাদের আমি একটু হিন্টস দিয়ে রাখবো। এবং প্রত্যেকটা স্টেজকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে থাকি। দুইটা ভাগে আমরা ভাগ করে থাকি বলতে আমরা দুইটা ভাগে সেটাকে ভাগ করতে পারি। যেমন যদি আমরা রিকোয়ারমেন্ট বলে থাকি, রিকোয়ারমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, ডক বলতে আমি এখানে বোঝাচ্ছি ডকুমেন্ট, এবং প্রিপেয়ার ইউজ কেস। তো রিকোয়ারমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সে ফর এক্সাম্পল আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্থাৎ একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আমি এখানে আঁকছি। সে ফর এক্সাম্পল আপনি একজন সফটওয়্যার কোম্পানির মালিক, আপনার কাছে একজন কাস্টমার আসলো যে কোনো একটা সফটওয়্যার অথবা একটা অ্যাপস তৈরি করার জন্য। সে আপনার কাছে আসলো, সে যখন আপনার কাছে আসবে, সে যেই টাইপের একটা সফটওয়্যার অথবা একটা অ্যাপ তৈরি করতে চায়, সে অবশ্যই আপনাকে কিছু রিকোয়ারমেন্ট বা কিছু পরিমাণ ডকুমেন্ট দিবে। সে একটা অ্যাপস তৈরি করতে চায় অথবা একটা সফটওয়্যার তৈরি করতে চায় যেটা লুকস লাইকস জিমেইল অথবা যে কোনো সফটওয়্যার মতো হতে পারে, সে আপনাকে কিছু পরিমাণ ডকুমেন্ট দিবে। সেই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে আপনি কী করবেন, তার একটা ইউজ কেস তৈরি করবেন। অর্থাৎ সেই সফটওয়্যারটা কেমন টাইপের হবে বা অ্যাপসটা কেমন টাইপের হবে, সেটার উপর ভিত্তি করে আপনি সেই ডকুমেন্টের আলোকে একটা ইউজ কেস তৈরি করবেন। এই ছিল আমাদের রিকমেন্ড স্টেজের কাজ। তারপরে চলে যাব আমরা ডিজাইন স্টেজে। ডিজাইন স্টেজে যেটা করা হয়, আপনি যে ডকুমেন্ট পেয়েছেন এবং যে ইউজ কেসটা এঁকেছেন, সেই ইউজ কেস এবং হচ্ছে এই রিকোয়ারমেন্টের আলোকে আপনি একটা ডিজাইন তৈরি করবেন যে আপনার সফটওয়্যারটা কেমন হবে। সে ফর এক্সাম্পল সে আপনাকে বলতে পারে আমার সফটওয়্যারের মধ্যে একটা ইমেল লেখার একটা জায়গা থাকতে হবে, একটা পাসওয়ার্ড লেখার একটা জায়গা থাকতে হবে, দেন এখানে একটা সাবমিট বাটন থাকবে, যখন আমি সাবমিট করবো দেন হচ্ছে আপনাদের ফোনে একটা মেসেজ চলে যাবে। এরকম করে সে আপনাকে বিভিন্ন প্রকার ডকুমেন্টস বা আপনাকে বিভিন্ন প্রকার বলতে পারে যে আসলে সে কেমন টাইপের একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন সে তৈরি করতে চায়। সেটার আলোকে আপনি প্রথমে একটা ইউজ কেস তৈরি করবেন। ইউজ কেস কী বা কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে একটা টোটালি আলোচনার ব্যাপার আছে, সেটা আমি একটা ভিডিও তৈরি করেছি, আসলে আপনারা সেটাও দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে সেটা দিয়ে দিব। তো এইগুলোর আলোকে আমরা কী করবো, সেটাকে পরবর্তী ডিজাইন করবো, একটা আর্কিটেকচার দাঁড় করাবো যে সে আসলে যেমন টাইপের একটা সফটওয়্যার চায় সেটা আমি একটা আর্কিটেকচার দাঁড় করাবো। সেটা হচ্ছে ডিজাইনের কাজ। ডিজাইনের কাজ যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করবো। অর্থাৎ এই ডিজাইনটাকে যেমন টাইপের সে ডিজাইন চায়, সেই ডিজাইনটাকে আমরা তখন ইমপ্লিমেন্ট করব। আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা চুজ করব, সেই ল্যাঙ্গুয়েজের আদলে আমরা সেই কোডগুলো লেখা শুরু করব ইমপ্লিমেন্ট পর্যায়ে। যেমন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে থাকতে পারে, সে ফর এক্সাম্পল জাভা থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের পাইথন থাকতে পারে, কোটলিন থাকতে পারে, রুবি থাকতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা চুজ করবো, সেখান থেকে আমরা কোডগুলো লেখা শুরু করে দেবো। অর্থাৎ কনস্ট্রাক্ট দ্য সফটওয়্যার, আমরা সফটওয়্যারটা কনস্ট্রাক্ট করা শুরু করে দেবো। দেন আমাদের পালা হচ্ছে ভেরিফিকেশানের, অর্থাৎ আপনি যেই সফটওয়্যারটা তৈরি করলেন সেই সফটওয়্যারে কোনো প্রকার কোনো ডিবাগ আছে কি না, কোনো সমস্যা আছে কি না, সেটা এখন আমরা ভেরিফাই করবো। সে ফর এক্সাম্পল আপনি এইখানে যে ইমেলের জন্য যে জায়গাটা দিয়েছেন, এইটা দিচ্ছেন আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি যখন এখানে ইমেল দিচ্ছেন, আমি এখানে লিখছি, আপনি এখানে যখন ইমেল দিচ্ছেন, ইমেল নিচ্ছে, কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড দিচ্ছেন, সে ফর এক্সাম্পল 1234, সেই পাসওয়ার্ডটা এখানে ভিজিবল। অর্থাৎ আমরা যখন পাসওয়ার্ড দিই সেখানে কিন্তু এরকম করে ডট 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 চিহ্ন লেখা ওঠে, অর্থাৎ পাসওয়ার্ডটা আমরা দেখতে পারি না। যদি শো অপশন ক্লিক করতে হলে আমরা দেখতে পারি। সে ফর এক্সাম্পল আপনার সেটা বাই ডিফল্ট সেটা শো করতেছে, সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিবাগের মধ্যে পড়ে যায়, রাইট? কারণ যদি আপনি কারোর সামনে একটা পাসওয়ার্ড ইউজ করতেন, সে যদি দেখে ফেলে, আপনার এটা আপনার জন্য একটা হুমকি এবং আপনার অ্যাপস অথবা আপনার সফটওয়্যারের জন্য সেটা একটা ব্যাড সাইট। সো তখন আমরা কী করব, সেই যেই ডিজাইন করলাম, ডিজাইন করার পরে যখন আমরা অ্যাপসটা তৈরি বা সফটওয়্যারটা তৈরি করে ফেলেছি, সেটাকে আমরা ইনস্টল করব আমাদের হচ্ছে মেশিনে, টেস্ট করব যে সেখানে কোনো প্রকার কোনো কিছু আসে কি না। যদি আমি দেখলাম যে হ্যাঁ এমন একটা সমস্যা চলে এসেছে, অথবা বলতে পারি যে আমি এখানে ইমেল দিয়েছি, যেমন ইমেল ডট 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 এত ডট কম,
যেমন gmail.com, তারপর হচ্ছে yahoo.com, তো দেখা গেছে আমি yahoo.com এর বদলে আমি যা ইচ্ছা তাই লিখেছি সেটা নিয়ে নিতেছে, এমন যদি হয়, অর্থাৎ ভ্যালিড যদি না হয় তারপর নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা হচ্ছে সমস্যা। তো সেইগুলো যখন আমরা দেখবো তখন আমরা চলে যাবো নেক্সট স্টেজে, সেটা হচ্ছে মেনটেন্যান্স, দেয়ার ইজ চেক ইরোর অর অপটিমাইজ। তো আমরা যখন এই টাইপের ইরোরগুলো পাবো আমরা এই স্টেজে এসে সেইগুলোকে কী করতে থাকবো, চেক করে থাকবো, ইরোরগুলো চেক করবো, এবং ইরোরগুলো আমরা যখন পেয়ে যাবো সেগুলোকে আমরা মেনটেন্যান্স করতে থাকবো। ওকে ফাইন, এই ছিল মোটামুটি এই যে রিকোয়ারমেন্টগুলো আছে, স্টেজগুলো আছে, স্টেজগুলো নিয়ে কথাবার্তা।